বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতেই কালো টাকা সাদা করার বেশি সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি দেখেন টাকা পাচার, এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। সবাইকে সালাম, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। টাকা পাচার বাংলাদেশের একটি বড় সমস্যা। এই হাজার হাজার কোটি টাকা পাচারে হিসেব গ্রেপ্তার করা হলো। দর্শক, আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। বিদেশে পাঠানোর কথা বলে 19 জনের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফা। ভিসা ও বিমানের টিকিট দিয়ে বিমানবন্দরে পাঠানো হলে ভুক্তভোগীরা জানতে পারেন সকল কাগজপত্রই জাল, সেই সাথে বুঝতে পারেন ভুয়া দালালের খপ্পরে পড়েছেন তারা। সকলকে ঠকিয়ে মোস্তফা নিজে তো লাপাত্তা হয়েছেন, সেই সাথে নিঃস্ব করে দিয়েছেন এসব হতদরিদ্র মানুষদের। অবৈধ ভিসা আর অবৈধ টিকিট দিয়ে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে অবৈধ কায়দায় ঢুকে চাইল, তো ওই কায়দায় ঢুকানো যায় না। মনে করেন যে আমাকে অবৈধ কায়দায় পাচার করে দিতে চাইলো, বিদেশে গিয়ে ভাগ্যের পরিবর্তন হবে এই আশায় 1.5 বছর আগে জমি জমা বিক্রি করে মোস্তফাকে 4 লাখ টাকা দিয়েছিল হতদরিদ্র আখ বিক্রেতা ইসরাফিল হোসেন। কয়েক দফায় পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট, বিদেশ যাওয়া তো হলোই না, বরং পরিবার নিয়ে দুর্দিন কাটাচ্ছেন এই ভুক্তভোগী। গরু বেশি মাঠে জমি বন্ধক থুইছি, মনে করেন যে শ্বশুর শাশুড়ির কাছে আত্মীয় স্বজন কাছে হাওল নিয়েছি, তারপরে কিস্তি তুলেছি, তুলেতে এগুলো টাকা 4.5 লাখ টাকা দিয়া হয়েছে। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি, মনে করেন আমার স্বামী বিদেশ যাওয়ার আসে টাকা দিয়ে আমরা এমতমতে দিনা দায়িক করে কিস্তি কাস্তা তুলে মোস্তফারে টাকা দিয়েছি, এখন সে তো আমাদের সাথে যোগাযোগও করে না, টাকাও দেয় না, আমরা আইনের আশ্রয়ে গিয়েছি, তারা আমাদের কোনো সাহায্য করেনি, এখন আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। এভাবে ইসরাফিলের মতো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অন্তত 19 জন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফা। এখন ভাই আমাদের কাছে সে মোস্তফা নানান রকমের অজুহাত কথাবার্তা বলে টাকা নিয়েছে, ভুরো নিয়ে নিয়ে যাওয়ার জন্য সেইভাবে জালিয়াতি করে সবকিছু 2 নম্বরই করে নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়েছি। আমরা যে কোনো কায়দায় কিস্তি ফিস্তি তুলে টাকা পয়সা দেওয়ার পরে সে আমাদের ঢাকায় 2-4 বার নিয়ে যাওয়ার পরে সে এইভাবে বিভ্রান্তিতে ফেলে দিয়ে সে আর নিয়ে না পলাতক। গত 8 মাস আগে টাকা ফেরতের জন্য মোস্তফার সাথে তারা যোগাযোগ করলে বারবার সময় দিয়েও ফেরত দেয়নি তাদের টাকা, ইউনিয়ন পরিষদ আইনের আশ্রয়েও মেলেনি কোনো প্রতিকার। আমাকে 3 মাসের কথা ফিরে টাকা নিয়েছে 4 জনের কাছে 16 লাখ, এই 3 মাস থেকে 1.5 বছর হতে গেল, এখন সে বাড়িতে পলাতক। 24 তারিখে টাকা দিতে চাইলো, 24 তারিখে আগে সে আবার নিখোঁজ হয়ে গেছে। এদিকে গোলাম মোস্তফা পলাতক থাকায় কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করছেন তার স্ত্রী ও 2 সন্তান। টাকা নেওয়ার সত্যতা স্বীকার করলেও গত 2 মাস তাদের সাথে যোগাযোগ নেই বলে দাবি স্ত্রী ও স্বজনদের। আমার সাথে মনে করেন সে 7 তারিখে শেষ কথা, 7 তারিখে এই যে মে মাস গেল না, এটা জুন মাস না, মে মাসে 7 তারিখে ওর 8 তারিখে ডেট ছিল উপস্থিত হওয়ার, কিন্তু ও 7 তারিখে চলে গিয়েছে ওই বাড়ি থেকে, ওই যে ওই বাড়ি যাচ্ছি এই কথা বলে গিয়েছে, ওই সিম অফ। প্রতারক গোলাম মোস্তফা সহ তার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক, পাশাপাশি ভুক্তভোগীরা যেন টাকা পায় এই দাবি জানান এলাকাবাসী। এই যে প্রতারণ করেছে, এই খারাপ কাজগুলো, এগুলো খারাপ, এগুলো তো বিরাট খারাপ কাজ, দালালি কাজ, হ্যাঁ এইগুলো আমাদের পছন্দ না, আমরা তো জানতাম না তারা এই ধরনের কাজগুলো করে, এটা আমরা জানতাম না, এখন দেখছি বর্তমানে। এ ব্যাপারে লিখিত অভিযোগ বা মামলা হলে সকল প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই হাজার হাজার কোটি টাকা পাচারে হিসেব মির্জা ফখরুল সাহেব দিতে, বিএনপি মার্কা অর্থনীতি দিতে আছে না, এবং তারা তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ, বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা
বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয়েশে দিন যাপন করছে। এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে। এই পাচার যারা করে এই পাচার থেকেও দেশের দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করি। আজ যখন এই দুই মন্ত্রীকে, দুই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়, ঠিক কয়েক মিনিটের মধ্যে 10:47 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম তৈরি হয়েছিল এবং বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও ভিড় করে বিক্ষোভ দেখাতে থাকছিলেন, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আপডেট দেবেন এবং সকালে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা তারা জানাবেন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা হাজরা, অন্যদিকে রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি সুকান্ত। আমি অবশ্যই অর্পিতা তোমার কাছে প্রথমে জানতে চাইবো, আজ সকাল থেকে 10:47 মুখ্যমন্ত্রী সেখানে প্রবেশ করলেন, ঠিক কি ছবি ধরা পড়েছিল? দেখো, সকালে আজকে যে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, সুব্রত মুখার্জি, ববি হাকিম, মদন মিত্র এবং তার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়, এই চারজনকে গ্রেপ্তারের পরেই সঙ্গে সঙ্গে আমরা দেখি 10:47 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে তিনি পৌঁছান এই নিজামে এবং তিনি সোজা তিনি চলে যান সিবিআই দপ্তরে এবং সেখানে 5 থেকে 6 ঘন্টা সেখানে ছিলেন। এবং এই ঘটনার পরেই আমরা দেখতে পাই যে এই নিজামের যে মূল ফটক সেখানে বিক্ষোভকারীরা দফায় দফায় সেখানে তারা বিক্ষোভ করতে শুরু করেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেখানে বিক্ষোভকারীরা এখানে রয়েছেন, তৃণমূলের যারা সমর্থক, যারা কর্মী সমর্থক তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, দফায় দফায় তারা বিক্ষোভ করেন সেখানে, এমনকি ইট ছড়ে এবং সেখানে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায়। লালবাজারের শীর্ষ কর্তারা রয়েছেন। আজকে যখন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে, তখন তিনি সিবিআই আধিকারিকদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলে দিয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করা হোক। সিবিআই আধিকারিকদের চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকে গ্রেপ্তার করা হোক, কারণ বেআইনি ভাবে এই দুই হেভিওয়েট মন্ত্রী এবং একটা বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা সকাল থেকে যে সমস্ত বিক্ষোভের ছবি তুলে ধরেছিলাম নিজাম প্যালেসে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর উপর ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়, এমনকি জুতো ছোড়া হয়। সকালে এই বিক্ষোভের ছবিটি কিরকম তৈরি হয়েছিল আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ খবরটি শেষ করে আপনার কাছে আবার উৎকোচ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।